চাওক রাইজর ধন সরকারি পুঁজিতে আমি এটা বৃহৎ প্রকল্পর কাম আমি হাতত লৈছিল রাইজর ধনেরে সরকারি পুঁজিরে করা কামর সকল কথা জনার আর বুঝার সকলের অধিকার আছে তো সেই উদ্দেশ্য আগত রাখি আজি আপনার সকলকে আমি ইয়াত আমন্ত্রণ করে আনিছো আর আমি ভাবো যে আপনার জড়িয়ে জনসাধারণক এই প্রকল্পটির কামর কেনকা অগ্রগতি বর্তমানের প্রকল্পটির বর্তমানের এই উদ্যোগটির স্থিতি সম্পর্কে আপনার জানাবর কারণে আমি ইয়ালে আমন্ত্রণ করেছিল আর আপনাদের আজি স্বচক্ষে এই গোটেই কথাখিনি আপনাদের ইয়াত দেখবলে পাইছে আপনাদের জানিব পারিব বুঝিব পারিব আর আপনার জনা বুঝার জনসাধারণেও এই প্রকল্পটি কি হয়ে আছে কেন হয়ে আছে এই গোটেই কথাখিনি আপনাদের আপনাদের জড়িয়ে অসমবাসী জানাবর কারণে আমি বিনম্রতার আহ্বান জানাইছো আর আমার পেট্রোকেমিক্যালস লিমিটেডর যখন বিষয়া কর্মচারী আছে ইয়াত জড়িত যখন শ্রমিক কর্মচারী আছে সকলে অতি তৎপরতার আর একাগ্রতার নিষ্ঠারে কাম করে আমি আজি এই প্রকল্পটি একটা বৃহৎ প্রকল্প 1709 কোটি টাকা যদি বৃহৎ প্রকল্প এই প্রকল্পটুক আমি 96% কাম ইতিমধ্যে আমি শেষ করেছো আর খুব কম দিনের ভিতরতে আপনার আজি তারিখ একটা কথা আমি জানাই থ যে 4% কাম বাকি আছে এই 4%-র যে কাম এইখানে কিন্তু খুব ক্রিটিক্যাল কাম তো তার কারণে আমি দিনে নিশায় আমি কাম করে আছো আমি আশা করছো যে ডিসেম্বর মাহর ভিতরতে এই প্রকল্পটির কাম আমি শেষ করব পাৰিম ডিসেম্বরের পাছতে ইয়ার উৎপাদনের যেটু মানে আমি উৎপাদনের আমি লক্ষ্য স্থির করেছো এই এই প্রকল্পটির জড়িয়ে ঔদ্যোগিক জগতত বিশেষকৈ উজনি অসমত ঔদ্যোগিক ক্ষেত্রখনত এক বিশেষ বিশেষ আশার সঞ্চার হব ই ভাবো যে অসমৰ জাতীয় জীবনত এটা বিশেষ প্রভাব পেলাবলৈ আমার উদ্যোগটে মানে প্রভাব পেলাব পাৰিব ইয়ার জড়িয়ে নতুন নতুন উদ্যোগ সৃষ্টির যে সম্ভাবনীয়তা সেই সম্ভাবনীয়তাক আমি যাতে আগলৈ লৈ যাব পাৰো তার কারণে আমার মনত আশা আছে এই প্রকল্পটি শেষ করার লগেলগে আমি ডাই মিথাইল ইথারর যে প্রকল্প আছে তার কারণে DPR প্রস্তুত করে আমি 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 রাখিছো কিন্তু আজির এই মুহূর্তত এই ক্ষণত আমি কেবল এটাই মানে কথা আমি দেখি আছো যে আজির এই মুহূর্তত আমি এই প্রকল্পটি শেষ করব লাগে শেষ করে পিনে আমি ডিসেম্বরের পাছতে উৎপাদনের কাম আমি আরম্ভ করব লাগে উৎপাদন যেটা বৃদ্ধি পাব ইয়ার যেটা লাভের পরিমাণ যেটা বৃদ্ধি পাব তা যার জড়িয়ে আমি আমি নতুন নতুন ক্ষেত্রখনত আমি হাত দিব পাৰিম আর অতি সুখের কথা আপনার কইছো যে আমার উদ্যোগটির উজ্জ্বল ভবিষ্যৎ দেখি উজ্জ্বল ভবিষ্যতের উমান পায় অইল ইন্ডিয়ার নিচিনা একটা বৃহৎ কোম্পানিয়ে আমার এই এই উদ্যোগটুত 49% তেখেতসকলে শেয়ার ইনভেস্ট করেছে আর আমি অইল ইন্ডিয়ার লগত পাই আমি অধিক সাহস পাইছো তেওঁলোকৰ হাতত টেকনিক্যাল নোহাও আছে তেওঁলোকৰ উদ্যোগ পরিচালনা করার ক্ষেত্রে বহু তেওঁলোকৰ দক্ষতা আছে তেওঁলোকৰ টেকনিক্যাল নোহাও তেওঁলোকৰ উদ্যোগ পরিচালনার যে দক্ষতা সেইটুক আমি সারথি করে পিনে আমি ভবিষ্যতের দিনত আর নতুন নতুন আমি কি করব পাৰো তার কারণে আমি কাম করে যাম ইতিমধ্যে তেনেকুৱা এটা আমি আশা মনত লৈছো আর আপনার আজি সকলে ইয়াত দেখিছে যি ধরনের ইয়াত কাম কাজ চলি আছে আপনার এটা কথা মই কম যে ইয়াত প্রায় 1000 শ্রমিকে কাম করে আছে 1000 শ্রমিকের ভিতর প্রায় 800 শ্রমিক কিন্তু আমার থলুয়া যা 4টা বছরে তেওঁলোকে আমার এই উদ্যোগটির জড়িত হয়ে থাকি থলুয়া যখন মানে নিবনুয়া থলুয়া লড়া আসে তেওঁলোকে এই উদ্যোগটির কাম করে এই উদ্যোগটির জড়িত হয়ে দক্ষতা অর্জন করেছে ভবিষ্যতের দিনত জিয়াই থাকিবৰ কাৰণে সাহস পাব তো আমি এই কথাটো আপোনাক কৈছো আমি কোনো বাহিৰৰ বহিৰাজ্যৰ পৰা কোনো ধৰণৰ শ্রমিক আমি আৰম্ভণিৰ পৰা আনিব দিয়া নাছিলো সেই ক্ষেত্ৰত মই বিশেষ সজাগতা গ্ৰহণ কৰিছিলো আৰু আমাৰ এই অঞ্চলৰ প্ৰায় 700-750-800 লৰাই আজি তাৰিখত কাম কৰি আছে সেইসকলে ভৱিষ্যতৰ দিনত তেওঁলোকে জিয়াই থাকিবলৈ সাহস পাব বুলি কৈছো আৰু আপোনালোকক এটা কথা মই ক'ব বিচাৰিছো সমগ্র বিশ্বত যেতিয়া করোনা মহামারী যেটা দেখা দিয়ার সেই মুহূর্তটো আমার এই উদ্যোগটির কাম কিন্তু স্থবির হওয়া নাছিলে আমি জেলা প্রশাসন অসম সরকারের সহযোগত বিশেষ উদ্যোগ গ্রহণ করে বিশেষ সতর্কতা গ্রহণ করে সেই সময়তো কিন্তু আমার এই উদ্যোগটির কাম পূর্ণ পর্যায়ত আমি চলাবলে সক্ষম হয়েছিল যদিহে প্রকল্পটি সম্পূর্ণ হয়ে উঠে তেতিয়া দৈনিক কিমান টন মিথানল আপনার উৎপাদন এই প্রকল্পটি শেষ হওয়ার লগেলগে ইতিমধ্যে আমার 100 টন মিথানল আর 125 টন ফর্মেলডিহাইডর যেটা আমার প্রজেক্ট আছে সেইটা চলি আছে তার লগত যোগ হব 500 টন দৈনিক মিথানল আর 200 টন ফর্মেলডিহাইড তো গতি এইকটা শেষ হওয়ার পাছতে আর আমি ইয়ার জড়িয়ে ইয়াক ডাউন স্ট্রিম ইন্ডাস্ট্রি আমি কেনেকে করব পাৰো তার কারণেও আমি চিন্তা চর্চা করে আছো কেবল আমার উদ্যোগতে নহয় ব্যক্তিগত খণ্ডটো আমার যখন নিবনুয়া যুবক যুবতী আছে তেওঁলোকক সজাগ সচেতন করে আমার ইয়ার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টরপরা বাই প্রোডাক্ট হিসাবে আর কি উদ্যোগ স্থাপন করব পাৰে সেই সম্পর্কেও আমি সজাগতা বৃদ্ধি করবর কারণে আমি আমার মনত আমি আশা পুহি রাখিছো আমি ভবিষ্যতের দিনত আমি নিবনুয়া যুবক যুবতীসকলক লৈ আমার উৎপাদিত সামগ্রীক লৈ
কেনেধৰণৰ উদ্যোগ স্থাপন কৰিব লাগে সেই সম্পৰ্কে শিক্ষিত কৰিবৰ কাৰণে সেই সম্পৰ্কে তেওঁলোকক আমাৰ প্ৰশিক্ষণ দিবৰ কাৰণে সজাগতা বৃদ্ধি কৰিবৰ কাৰণে আমি এনেধৰণৰ আমি চেষ্টা কৰি আছো যদিহে আপোনালোকৰ এই প্লানটো কমপ্লিট হয় তেতিয়া মান কিমান মান নিবনুৱাই আমাৰ সংস্থাপন লাভ কৰিবলৈ সক্ষম পোনপটীয়াভাৱে আজি এই মুহূৰ্তত আমি 250 জন মানে কাৰিকৰীভাৱে দক্ষ অভিযন্তা আৰু অন্যান্য মানে আমি কৰ্মসংস্থাপনৰ বাট মুকলি হ'ব তাৰ লগে লগে আপোনালোকে দেখিছে যে 5000 নিবনুৱা আমি যুৱকক আমি পৰোক্ষভাৱে আত্মসংস্থাপন দিয়াৰ কাৰণে বাট আমি কঢ়িয়াব পাৰিম আপোনালোকক এই মুহূৰ্তত মই এটা কথা মোৰ মনলৈ আহিছে আপোনালোকক ক'ব বিচাৰিছোঁ আমাৰ যিটো উৎপাদিত সামগ্ৰী এই উৎপাদিত সামগ্ৰী অন্যান্য কোম্পানীবিলাকে যিধৰণে কৰে যে তেওঁলোকে আমাৰ ডিলাৰশ্বিপ ডিষ্ট্ৰিবিউটৰশ্বিপৰ ব্যৱস্থা আছে মোৰ ইচ্ছা আছে যে ডিলাৰশ্বিপ ডিষ্ট্ৰিবিউটৰশ্বিপৰ যিটো মানে যি ব্যৱস্থা সেইটোক অৱসান ঘটাই আমি যাতে পোনপটীয়া ব্যৱহাৰ পোনপটীয়াকৈ আমি যাতে আমি বিক্ৰী কৰিব পাৰোঁ পোনপটীয়াকৈ বিক্ৰী কৰিব পাৰিলে ডিলাৰ ডিষ্ট্ৰিবিউটৰক যিখিনি আমি কমিশ্যন দি আছোঁ এই কমিশ্যনখিনিৰ দ্বাৰাই আমি 10-15 জন নিবনুৱাক মানে আমি আত্মসংস্থাপনৰ মানে পথ মুকলি কৰিব পাৰিম সেইখিনি আমাৰ আশা আছে পৰিকল্পনা আছে আপোনালোক সকলোৰে সহায় সহযোগিতা লাগে আৰু প্ৰতিটো ক্ষেত্ৰত আপোনালোকে যাতে আমাক সহায় সহযোগিতা কৰে আৰু এই উদ্যোগটো কেনেধৰণে পৰিচালনা হৈছে তাৰ ওপৰত আপোনালোকে কাঢ়া নজৰ ৰাখিবৰ কাৰণে আপোনালোকক আমি আজি মুহূৰ্তত মানে আহ্বান জনাইছোঁ।